हाय गाइस वेलकम टू माय चैनल बुनी बाबूते तुम्हारे सकल के जाना अनेक 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 भालोबासा। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई खूब ही भालो आछो। आमी तो खूब ही भालो आछी। तो आज के हलो सैटरडे, सेकेंड सैटरडे, तो बाबूर आज के छुट्टी। तो आज के आमरा एकटू बेड़ाते जाबो, घुरु घुरु करते जाबो सन्धे बेला। छुट्टिर दिने नो बाड़ीते बसे थाका, छुट्टिर दिने शुधु घोराघुरी घोराघुरी, एटाई हलो काज। तो তোমাদেরকে এখন গুড ইভিনিং সবাইকে জানাই। তো আমরা একটু ঘোরাঘুরি করতে যাব, তাই ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি আমার ঘোরাঘুরিটা। কারণ সপ্তাহে ওই একদিন দুদিন আমি ঘুরে বেড়াই, তো ওই জন্যই শনিবার অ্যান্ড রবিবার, তবে সব শনিবারও ছুটি নেই। বাবুর সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে, এই দুটো স্যাটারডেতেই ছুটি থাকে। তো সানডে হলেই ঘোরাফেরা হয়। আজকে অ্যাকচুয়ালি যাবো, অ্যাকচুয়ালি একটা মোবাইল খারাপ হয়ে গেছে, মোবাইলের দোকানে যাব, তারপরে দেখা যাক। আমাদের তো কোনো কিছুর প্ল্যানিং থাকে না, বাইরে বেরিয়ে সব প্ল্যানিং হয়। তো বাইরে বেরিয়েই তারপরে কি প্ল্যানিং হচ্ছে দেখবো। এই যে আজকে আমি রেডি হয়ে গেছি, আজকে আমি নতুন প্লাজো প্যান্ট পরেছি, একটা কুর্তি পরেছি। তো চলো যাওয়া যাক। একটা স্টেশনারি দোকানে এসে গেলাম। আমার কয়েকটা মানে কসমেটিক্সের জিনিস কেনার ছিল, তো ওই জন্য স্টেশনারি দোকানে আমি এসে গেলাম। আমি স্টেশনারি দোকানের এই যে ভেতরটায় ঢুকলাম, আর বাবু বাইরে দাঁড়িয়ে ভিডিওটা করছিল, ও উল্টো দিক দিয়ে ভিডিওটা করছিল। ওর অ্যাকচুয়ালি জানে না কোন দিক দিয়ে করতে হয়, ওই জন্যে আমি ওকে শিখিয়ে দিলাম কোন দিক দিয়ে করতে হবে ভিডিওটা। তো স্টেশনারি দোকানে গিয়ে আমি কিছু কেনাকাটাগুলো করলাম। এখানে যা নেওয়ার আমি নিয়ে নিলাম, কেনাকাটা মোটামুটি শেষ হয়ে গেল, আর সেরকম কিছুই কেনার নেই। তো একটু দোকানে গিয়ে জুস খাবো, আইসক্রিম খাবো, তারপর বাড়ি ফিরে যাব। আর কিছুই কেনার নেই, এই টুকটাকই কেনাকাটা। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম। তো ওখান থেকে আমি বেরিয়ে চলে এলাম।
তো এই যে এবার আইসক্রিম দোকানে চলে এসেছি, জুসটা জুস খাওয়া হয়ে গেছে, লাস্ট আইসক্রিম খাচ্ছি, তারপর এবার বাড়ি চলে যাব। তো হাই গাইস, আমরা ঘোরাফেরা করে একটু বাইরে জুস টুস খেয়ে আইসক্রিম টাইসক্রিম খেয়ে ফিরে এলাম। তো আজকে কিছু কসমেটিক্স কেনাকাটা করেছি, যেহেতু সামনে পুজো আসছে আমার কয়েকটা জিনিসের দরকার ছিল, তো কয়েকটা কসমেটিক্স কেনাকাটা করেছি। তো ভাবলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু তোমরা আমাদের আর পরিবার, তোমরা তো আমার পরিবারের মতোই। অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম নেল, ফলস নেল কিনতে গেছিলাম, তো দোকানে ফলস নেল পেলাম না, পেয়েছি একদম, মানে যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা পাইনি। তো এই দেখো, এই যে আমার কসমেটিক্স বাজার, তো তোমাদের একটা একটা করে দেখাচ্ছি কী কী কিনলাম। এই যে একটা 9 to 5 ল্যাকমির সিসি ক্রিম, পুজোর সময় একটু মেকআপ টেকআপ করতে হয়, আর অ্যাকচুয়ালি এগুলো আমার শেষ হয়ে গেছিলো। আর একটা ল্যাকমির কম্প্যাক্ট, এটা আমি নর্মালটাই ইউজ করি, অনেকগুলোই কম্প্যাক্ট পাওয়া যায় কিন্তু আমার এইটা বেশি পছন্দের। আর একটা নর্মাল নেল পালিশ কিনেছি, তা ব্র্যান্ডেড নয়, হালকা 30 টাকা দাম জাস্ট, কালারটা খুব ভালো লাগলো তার জন্যে। আর একটা এই যে নেল, এই যে 10 টাকার একটা নেল কিনে এনেছি মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো ভালো বড় বক্সের মধ্যে যেগুলো থাকে নেলগুলো, 100-150 টাকা যেগুলো নেয়, ওগুলোই অ্যাকচুয়ালি চাইছিলাম কিন্তু ওগুলো পেলাম না, তাই ভাবলাম পুজোটা এই নেলটা দিয়ে মোটামুটি কাটিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে সবটা ভালো পাওয়া যায়, এখানে সেরকমভাবে পেলাম না, তো যা পেলাম সেটা দিয়ে কাটিয়ে দিলাম। আর একটা ফেস ওয়াশ কিনেছি মামাআর্থের, তো মামাআর্থের উপটান ফেস ওয়াশ, মামাআর্থ, এখন আমি মামাআর্থটাই ইউজ করছি, আগে আমি লোটাসটা ইউজ করতাম, তবে মামাআর্থটা ট্রাই করে দেখলাম বেশ ভালো লাগলো এটা, তো মামাআর্থের ফেস ওয়াশ ইউজ করছি। আর একটা মামাআর্থের অনিয়ন শ্যাম্পু কিনেছি, প্রচণ্ড পরিমাণে চুল পড়ছিল, অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কোনো কিছুতেই হয়নি। অ্যাকচুয়ালি আমাদের এখানকার জলটা খুব 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 বাজে, তো তার জন্যে এটা একবার ফার্স্ট টাইম ট্রাই করে দেখব। আর একটা যেটা কিনেছি, আর একটা মেকআপ বক্স কিনেছি, মানে আইশ্যাডো প্যালেট সব কিছুই আছে ওতে একসঙ্গে, তো এটা একটা কিনেছি, এই যে মেকআপ বক্স প্যালেট, এটা তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি, যেটা ডায়েরি আমার, অ্যাকচুয়ালি এটা ছিল না, অনেক দিন থেকেই ভাবছিলাম সবাই বেশ মেকআপ আইশ্যাডো ফ্যাডো লাগায় দেখি, আমার তো নেই, তো তাই ভাবলাম যে একটা কেনা যাক পুজোর সময় দরকার। তো এই যে মেকআপ বক্স প্যালেট, খুব পছন্দ হয়েছে এটা আমার, অনেকগুলো কালার আছে, তুলিও আছে, ব্রাশও আছে, অনেক কালার আছে যে মেকআপ বক্স প্যালেট। তো আপাতত এইগুলোই কিনেছি, আর কিছু কিনিনি। তো এবারে পুজোর প্রচুর কেনাকাটা হয়ে গেছে, মানে দুর্গাপুজো মানে আমাদের বাঙালিদের অনেক মানে ভালোই পয়সা খরচা হয় আর কি, সব রকম কেনাকাটা, জামার সঙ্গে মেকআপটাও তো দরকার, ড্রেসের সঙ্গে, তো এই হলো ব্যাপার। তো এখন রান্নাবান্না করব, তো আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি আমাকে ভালো লাগে এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের কাছে একটাই অনুরোধ, বারবার করে একটাই কথা বলছি, আমি নতুন স্টার্ট করেছি, তো তোমাদের সাপোর্টটা আমার খুব 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 দরকার, একটা নতুন উদ্যোগে শুরু করেছি, তো সাপোর্টটা ভীষণভাবে দরকার, তো তোমরা পাশে থেকো, তোমরা পাশে থাকলেই ভালো লাগে। আর একটা কথা বলি, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাইডের বেল বাটনটি প্রেস করে দিও, কারণ আমার ধরো তোমরা একটা এই ভিডিওটা ধরো আমার দেখছো, তো ইচ্ছে হলো পুরোনো ভিডিওগুলো দেখার, বা আরও সামনে কী কী ভিডিও আসতে চলেছে, তো নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে। তো তার জন্যই বলা যে যারা সাবস্ক্রাইব করছো চ্যানেলটি, তারা সাইডে বেল আইকনটি প্রেস করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, বাই বাই।